পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদ 30 জুন 2018 সংক্রান্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের 40% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে 2.53 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 13 আগস্ট। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 14 আগস্ট। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 8 আগস্ট। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ফার্স্ট ফাইন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।